ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে করোনায় মৃত্যু সংখ্যা 2000 পেরোল। শনিবারের হেলথ বুলেটিন অনুযায়ী একদিনে মৃত 51 জন, মৃতের সংখ্যা বেড়ে হলো 2005। একদিনে করোনা আক্রান্ত 2949, মোট সংক্রমিত 92,615, সুস্থ 65,124, সুস্থতার হার 70.32%। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা, মোট আক্রান্ত 27,241, মৃত্যু হয়েছে 927 জনের। এরপরই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, সেই জেলায় মোট সংক্রমিত 19,967, মৃত্যু 463 জনের। তৃতীয় স্থানে হাওড়া, সংক্রমিত 9,550 জন, মৃত্যু হয়েছে 243 জনের। কলকাতা মেডিকেলে এসে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা, বহু টাকার বিল ধরায় আলিপুরের বেসরকারি হাসপাতাল। ডিপ্রেশনে এমন পদক্ষেপ দাবি পরিবারের, অস্বীকার হাসপাতালের। রোগী ভর্তির সময় অগ্রিম হিসেবে 50,000 টাকা বেশি নেওয়া যাবে না। না থাকলে রোগীর পরিবারকে 12 ঘন্টার সময়, কোনো পরীক্ষা একাধিকবার করতে হলে তার কারণও লিখিতভাবে জানাতে হবে। বেসরকারি হাসপাতালে চড়া বিলে লাগাম টানতে ফের অ্যাডভাইসারি স্বাস্থ্য কমিশনের। করোনা ভাইরাসকে রুখতে মাস্ক জরুরি, মেনে চলা উচিত সামাজিক দূরত্ববিধি, রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী। ফের মোদী মন্ত্রিসভায় করোনা সংক্রমণ আক্রান্ত কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী। সামান্য জ্বর শ্বাসকষ্ট আছে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনামুক্ত অভিষেক বচ্চন, টেস্ট রিপোর্ট নেগেটিভ, টুইট করে জানালেন অমিতাভ পুত্র। মোদী মন্ত্রিসভায় পরপর করোনা সংক্রমণ, করোনা আক্রান্ত আরেক কেন্দ্রীয় মন্ত্রী, এবার সংক্রমিত কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, তাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতা সঞ্জয় দত্তকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল বলে জানা গেছে, তবে র্যাপিড টেস্টে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। অভিনেতাকে নন কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। 225 টাকাতে করোনার ভ্যাকসিন, ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা পুনে সিরাম ইনস্টিটিউটের ঘোষণা। টিকার দাম $3 মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, ফলে বাজারে এলে ভ্যাকসিনের দাম থাকবে সমস্ত মানুষের নাগালে। এবারে শিল্প সম্মেলনের তথ্য তলব রাজ্যপালের, 2016 থেকে শিল্প সম্মেলন আয়োজনে কত খরচ, কোন সংস্থার মাধ্যমে খরচ, ইভেন্ট সংস্থার বিশদ বিবরণ, কতগুলি বহু স্বাক্ষর, রাজ্যে কত টাকার বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে, পাঁচটি প্রশ্নের উত্তর চেয়ে অমিত মিত্রকে চিঠি জগদীপ ধনখড়ের। কেরালে বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে 18 উদ্ধার, ব্ল্যাকবক্স, ককপিট, ভয়েস রেকর্ডার, ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার। কার ভুলে দুর্ঘটনা, এয়ার ট্রাফিক কন্ট্রোল নাকি পাইলট, বিশেষজ্ঞদের মতে তা জানা যেতে পারে এই যন্ত্রগুলি থেকে। রানওয়ে জমা জল থেকে ফাটলের চিহ্ন, জুলাইতেই কোঝিকোড় বিমানবন্দরকে শোকজ ডিজিসিএ। কেরালে কোঝিকোড়ে রানওয়ের জন্যই কি ভয়াবহ বিমান দুর্ঘটনা, ওই রানওয়ে বিমান ওঠানামার জন্য যে নিরাপদ নয় সেই সতর্কবার্তা দেয়া হয়েছিল 9 বছর আগেই, দাবি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তৈরি করা এয়ার সেফটি উপদেষ্টা কমিটির সদস্যের। কেরালে বিমান দুর্ঘটনায় বাড়ল উদ্বেগ, মৃতদের মধ্যে একজনের শরীরে করোনার সংক্রমণ, উদ্ধারকারীদের সেলফ কোয়ারেন্টিনে গিয়ে পরীক্ষার নির্দেশ কেরল সরকারের। কেরালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট দীপক বসন্ত শাকের, 30 বছরের অভিজ্ঞ এই পাইলট সামরিক ও অসামরিক দুরকম বিমানই উড়িয়েছেন। পারফরমেন্সের জন্য জিতেছেন বায়ুসেনার পুরস্কার, 18 বছর ধরে যুক্ত এয়ার ইন্ডিয়ার সঙ্গে। 1990 সালে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে যান তিনি, তবে এবার রক্ষা পেলেন না। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের কো পাইলট অখিলেশ কুমারের, 3 দশক পরই তার বাবা হওয়ার কথা। শুক্রবার পর্যন্ত তার মথুরার বাড়িতে নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল, এখন সেখানে স্বজন হারানোর বিলাপ। কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন এ রাজ্যের এক বাঙালিও, হুগলির কোন্নগরে বাসিন্দা অভিক বিশ্বাস, তিনি ওই বিমানের কেবিন ক্রু ছিলেন। যদিও বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি, রক্ষা করেছেন অনেক যাত্রীকেও। সুশান্তের মৃত্যু তদন্তে রিয়ার ভাইকে জিজ্ঞাসাবাদ ইডির, টাকার উৎস নিয়ে রিয়ার জবাবে অসন্তুষ্ট ইডি, দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। সুশান্তের পরিবারের সঙ্গে সাক্ষাৎ হরিয়ানার মুখ্যমন্ত্রী। এখনও তদন্তভার পায়নি সিবিআই, তদন্তে সক্ষম মুম্বাই পুলিশই, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, পরবর্তী সিদ্ধান্ত 11 আগস্ট, বললেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। 8 জুন বহুতল থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। সেদিনের একটি ভিডিও সামনে এসেছে যেখানে দিশাকে হাসি খুশি মেজাজেই দেখা যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দুর্ঘটনায় আহত বালক চিকিৎসা না করে থানায় পাঠানোর অভিযোগ আরজি করে বিরুদ্ধে। পুলিশের কাছে এলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হতো দাবি ডিসি ট্রাফিকের। সাইকেল চোর সন্দেহে থানায় ডেকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কলকাতার রাজাবাগান থানার ঘটনা, মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের। ডু ক্যাম্পে ফের মেসি ম্যাজিক, ঘরের মাঠে নাপোলিকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা, চেলসিকে 4-1 গোলে হারিয়ে শেষ আটে বার্সার মুখোমুখি বায়ার্ন। রোনালদোদের নতুন কোচ ইটালির প্রাক্তন তারকা আন্দ্রে পিরলো, চ্যাম্পিয়ন্স লিগে খারাপ পারফরমেন্সের জন্য সরানো হলো সারিকে, তার জায়গায় এলেন পিরলো। ম্যানচেস্টার টেস্টে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের, পাকিস্তানকে হারালো 3 উইকেটে, চতুর্থ ইনিংসে 277 রান তাড়া করে জয়।